ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইন্ডিয়া থেকে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আপনি জানতে চেয়েছেন যে বদনজর কি, বদনজর থেকে বাঁচতে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য সবচেয়ে করণীয় হলো এই বিষয়গুলি। প্রথম হলো বদনজর। বদনজর হলো মানুষে নজর করে। নজর অর্থ কি? তাকানো, দৃষ্টি দেওয়া। আরবিতে নজর বলে, বাংলায় আমরা দৃষ্টি বলি, ইংলিশে অন্য শব্দগুলি লোক বা একজন একজনের তাকায়। চোখ যারা আছে সেই তো বদনজর দিবে, চোখ যার নাই সে বদনজর দিবে কেমনে? মানে বদ অর্থ খারাপ, আর নজর মানে দৃষ্টিটাকে খারাপ দিকে দিয়ে খারাপভাবে দেখে। যেমন একজনের আপনার একটা ভালো আছে, সেটাকে ভালো নজরে না দেখে, প্রশংসা না করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, বা এর প্রতি আল্লাহর প্রশংসা খুশি নিয়ামতের দিকে না করে, এদের প্রতি হিংসাত্মকভাবে হোক অথবা ঘৃণা নজর হোক অথবা খারাপ দৃষ্টিতে হোক, এভাবে তার প্রতি দৃষ্টি দেয়, হ্যাঁ তখন এরা খারাপ দৃষ্টিতে পড়ে যায়। এই জন্য খাওয়ার সময় এইগুলি হয়। অনেক সময় কোনো মানুষের কৃতিত্ব দেখে বা কোনো মানুষের ভালো বা কোনো মানুষের একটা অবদান দেখে মানুষ একজন আরেকজনের প্রতি নজর ঢালে, নজর দেয় বা দৃষ্টি দিছে, এটি তারা লেগে গেছে। তো চোখের দৃষ্টি তো সবার জন্য এক না। আল্লাহ রাসূল হাদিসেও বলছেন, বলিল আইল হাক্কুন, চোখের একটা নজর আছে, তো চোখ যারা আছে সেই তো দেখে নজর জেলে দেয়, তো ও তখনই বদনজর হয়ে যায়। ভালো দেশে একজন একজন প্রশংসা রাখলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়, মাশাআল্লাহ বলতে হয়, এটার নিয়ম। এগুলি না বললে তো অনেক সময় এগুলি খারাপের দিকে চলে যায়। যাই হোক, এর থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে ইসলামের যে সমস্ত ক্ষতিকর দিক আছে, ভালো দিক আছে, এগুলি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই শিক্ষা দিয়েছেন। মানুষের বিপদ আসার আগেই বিপদ থেকে পানা চাওয়ার জন্য সকাল সন্ধ্যায় ওঠা বসায় নামাজে পাঁচ ওয়াক্ত সালাতে জীবনের সর্বক্ষেত্রে সকল টাইমে এগুলি থেকে আল্লাহ রাসূল সে দোয়া শিক্ষা দিয়েছেন, যেন আগেই মানুষ পড়ে, এ থেকে বাঁচার জন্য মানুষ কী করে, চেষ্টা করে। দেখেন শীত আসে, শীত যে আসবে শীত আসার আগেই তো মানুষ কী করে, শীতের পোশাকগুলো কিনে রাখে যাতে শীতে আক্রমণ না করতে পারে। আবার গরম আসার আগেই মানুষ সুব্যবস্থা করে যেন গরম থেকে বাঁচতে পারে। আগুন থেকে বাঁচার জন্য মানুষ কী ব্যবস্থা করে, পানি থেকে বাঁচার জন্য মানুষ ব্যবস্থা করে। তো এই সমস্ত অনিষ্ট অকল্যাণ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিক্ষা দিচ্ছেন, নিজে আমল করছেন, নিজে পড়ছেন। এগুলো আমাদের করণীয়। যে সমস্ত সকাল সন্ধ্যা দোয়া আছে এগুলো পড়তে বলছেন, ঘুমানোর আগে দোয়া আছে, নামাজের মধ্যে দোয়া আছে, এগুলো কি বদনজর, অন্যান্য জিন পরি, অন্যান্য অনিষ্ট থেকে, লাইফের ক্ষতি থেকে, জীবনের অকল্যাণ থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাগুলো আমাদের পালন করলেই দিয়ে থেকে বাঁচা যাবে। মানুষ যখন দোয়া পড়ে, আমল আখলাক করে বা পাঁচ ওয়াক্ত নামাজে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আছে সেগুলি যদি পড়ে, তাহলে সে অনিষ্ট থেকে বাঁচতে পারবে। দেখেন সূরা ইখলাস, ফালাক, নাস প্রত্যেক নামাজের পরে, মাগরিবের পরে, ফজরের পরে তিনবার করে, এর থেকে বাঁচার জন্য অনিষ্ট থেকে বাঁচা। ঘর থেকে বাহির হলে আল্লাহু মিনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান কি বলে, না হলে শয়তান তার ধোকা দেয়, অসহসে দেয়, ঘরে ঢুকলে শয়তান তার সাথে ঢুকে যায়, খানার সময় বিসমিল্লাহ না বলে শয়তান খেতে থাকে, বিসমিল্লাহ না বলে শয়তান খেতে গেলে অর্ধেক খেয়ে বমি করে দেয়, তখনই তো ক্ষতির কারণ হয়। এরকম অনেক জিনিস আছে, এগুলি বাঁচার জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে অনেক দোয়া শিক্ষা দিয়ে নিজে আমল করছেন, শিক্ষা দিয়েছেন। এইগুলি মানব জীবনের অকল্যাণ থেকে বাঁচার জন্য এগুলি আমল। তারপর যে ব্যক্তি জিন পরিতে আক্রান্ত হয়ে যায়, কখন হয়? দোয়া না পড়ার কারণে, খারাপ পথে চলে, অন্য অপরাধে চলে, নিজের আমল আখলাক ঠিক নাই, নিজের বাড়িঘর ঠিক নাই, নিজের শরীর পবিত্র রাখে না, তারপরে অন্যায়ভাবে চলাফেরা করে, তখনই তো শয়তানগুলি আক্রমণ করে। আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছেই জানেন। এই শয়তানগুলি শুধু খুঁজে মানুষকে অন্যায় অপরাধে ডালার জন্য, অন্যায় অপরাধে নিয়ে যাওয়ার জন্য, মানুষ অনিষ্ট করার জন্য। তো মানুষের অন্যায় অপরাধ এগুলি তো মানুষই টেনে আনে, বলেন। এর থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় দোয়াগুলি পড়া, সকাল সন্ধ্যা দোয়াগুলি পড়া, যে সমস্ত অকল্যাণ থেকে দোয়া পড়া, বাঁচা, দোয়া পড়লে বাঁচতে পারবে, এই দোয়াগুলো নিয়মিত পাঠ করা। যেমন সূরা ইখলাস, ফালাক, নাস, ঘুমানোর সময়ও পড়ার কথা হাদিসে কীভাবে আছে এগুলি শিখে নেবেন। দোয়ার বইতে শিখে আছে, লেখা আছে। তারপরে কোনটা তিনবার পড়তে হবে, কোনটা সাতবার পড়তে হবে, কোন আরও কম বেশি পড়তে হবে। তারপর আপনার নিজের জীবনে আরও সম্পৃক্ত বিষয়গুলো আছে, সেই সমস্ত দোয়াগুলি পাঠ করতে হবে, পড়তে হবে। তাহলে এই সমস্ত বিষয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর যদি কেউ আক্রান্ত হয়ে যায়, তাহলে নিয়মিত আমল করবে, এই সমস্ত দোয়াগুলি যেগুলি শিখে আছে অমল করবে, নিজেকে জারবে, রুকিয়া সারিয়া, যেটাকে রুকিয়া সারিয়া শরীয়তে দোয়াগুলো পড়ে রুকিয়া সারিয়া করবেন। আল্লাহ সবাইকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।